ফরশিপনের প্রথম রাউন্ডে জিতে দ্বিতীয় রাউন্ডে পা রেখেছে স্প্যানিয়ার্ড রাফেল নাদাল ও সার্বিয়ার নোভাক জোকোভিচ। ফরাসি ওপেনের প্রথম রাউন্ডে সহজ জয় রাফেল নাদাল হারিয়েছে অস্ট্রেলিয়ার জর্ডান থমসনকে। দু ঘন্টার সামান্য বেশি সময় নিয়ে 6-2, 6-2, 6-2 গেমে জয় পান নাদাল। এই প্রতিযোগিতায় 14 বারের বিজয়ী নাদাল পায়ের ব্যথা নিয়েই এবারের ফরাসি ওপেন নেমেছেন। এদিকে বিশ্বের 1 নম্বর তারকা নোভাক জোকোভিচ জাপানের ইয়োশিহিতো নিশিওকাকে 6-3, 6-1, 6-0 গেমে হারিয়ে ফ্রেঞ্চ ওপেনের দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন। আট দিন আগে ইতালীয় ওপেন জেতার পর এই ম্যাচ দিয়ে আবারও মাঠে নামলেন জোকোভিচ।